বিসমিল্লাহিরাহমানিরাহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ আমি কথা বলবো ডেনমার্কের জব ভিসা নিয়ে, কিছু তথ্য এবং কথা। একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বেশ কিছুদিন যাবৎ আমরা ডেনমার্ক নিয়ে কাজ করা শুরু করেছি। ইতিমধ্যে প্রথম স্লটের ওয়ার্ক পারমিট আমরা কিছুদিনের মধ্যে আশা করছি পেয়ে যাবো ইনশাল্লাহ, এবং দ্বিতীয় স্লটের কাজও আমরা শুরু করেছি এবং তৃতীয় স্লটের কাজ আমরা কিছুদিনের মধ্যে হাতে নেব। প্রিয় দর্শক, ডেনমার্কে যারা কাজ করতে চান, অধ্যক্ষ শ্রমিক হিসেবে যেতে চান, তারা আবাসিক হোটেলে ক্লিনার, হাউসকিপার, লন্ড্রি বয়, রেস্টুরেন্টে ওয়েটার, কিচেন হেল্পার, কিচেন বয়, ডিশ ওয়াশার, এবং যারা শপিং মলে কাজ করতে চাচ্ছেন, তারা সেলসম্যান, ক্লিনার এবং স্টোর কিপারে কাজ করতে পারবেন। তবে ডেনমার্কে যারা যেতে চাচ্ছেন, তাদের ইংরেজি জানা থাকলে ভালো হয়। এছাড়াও আমাদের কাছে গ্রিন হাউস, কৃষি খামার, পোলট্রি ফার্ম এবং গাড়ির ডেন্টিং, পেন্টিং, কার ওয়াশিং ফ্যাক্টরিতে কাজের যথেষ্ট সুযোগ রয়েছে। এবং যারা কনস্ট্রাকশন কোম্পানিতে দক্ষ হিসেবে যেতে চাচ্ছেন, তাদের জন্য যথেষ্ট সুযোগ রয়েছে, যেমন মেশন, টাইলস মেশন, ব্রেকলিয়ার কার্পেন্টার, শাটারিং কার্পেন্টার, স্টিল ফিক্সার, রড বাইন্ডার, প্লাম্বার, পেইন্টার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান পদে কাজ করার সুযোগ পাবেন। এবং যারা কনস্ট্রাকশন কোম্পানিতে হেল্পার হিসেবে যেতে চান, তাদের জন্য যথেষ্ট সুযোগ রয়েছে। প্রিয় দর্শক, ডেনমার্কে যেতে হলে আপনার ডকুমেন্টস হিসেবে লাগবে পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স ছবি, ভোটার আইডি কার্ড অথবা জন্ম সনদ। ডেনমার্কে প্রতিদিন 8 ঘন্টা করে কাজ, সপ্তাহে 5 দিন ডিউটি, 2 দিন আপনি ছুটি পাবেন। থাকা খাওয়া কোম্পানির বেতন হিসেবে পাবেন কমপক্ষে 1,500 ইউরো, বাংলা টাকায় 1,50,000 টাকা। যারা দক্ষ শ্রমিক হিসেবে যাবেন, তাদের বেতন 1500 থেকে শুরু করে 1800, 2000 বা 2500 ইউরো পর্যন্ত হতে পারে। প্রিয় দর্শক, যারা ডেনমার্কে যেতে চাচ্ছেন, তারা অতি দ্রুত ডকুমেন্টস রেডি করে আমাদের সাথে সরাসরি এসে যোগাযোগ করুন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সকলের মাঝে ছড়িয়ে দেবেন। এবং এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে, তাহলে আপনার মতামতটি কমেন্টস বক্সে দিয়ে রাখুন, সময় সুযোগ করে প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব ইনশাল্লাহ। এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফিউচার ওয়ার্ল্ডের সঙ্গী থাকুন। আবারও দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।